আজ 9ই জুন বুধবার, ফলহারিণী অমাবস্যা। আজ সন্ধ্যার সময় আপনি যদি মহাকালীর চরণে এই একটি ফুল নিবেদন করার পর সেই ফুল ফেলে না দিয়ে আপনি যদি কাজে লাগাতে চান, তাহলে অতি অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই আমাদের এই অমৃতবাণী ইউটিউব চ্যানেলে। আশা করি দর্শক বন্ধুরা ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ফলহারিণী অমাবস্যা সম্পর্কে। আজ সন্ধ্যার সময় অর্থাৎ 9ই জুন বুধবার সন্ধ্যার সময় আপনি মা কালীর চরণ থেকে ফুল নিয়ে আপনার জীবনে কাজে লাগান, যাতে আপনার আর্থিক উন্নতি হবে, সমস্যার সমাধান ঘটবে এবং তার সঙ্গে শক্তি অর্জন করতে পারবেন আপনি। এখন প্রশ্ন হলো, এই ফুল আপনি কোথায় রাখবেন, কীভাবে রাখবেন, কোন নিয়মে এই কার্যটি করতে হবে, সমস্ত কিছু বিস্তারিত জানাবো। বিস্তারিত জানতে অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, আপনি অতি অবশ্যই উপকৃত হবেন এবং এই কার্য আপনাকে আপনার সাফল্যের পথে নিয়ে যাবে 100%। তার সঙ্গে আপনার বাড়তি খরচ কমবে, শত্রুর হাত থেকেও মুক্তি পাবেন আপনি এবং মা কালীর চরণের এই ফুল আপনাকে বিভিন্ন অশুভ প্রভাব থেকে রক্ষা করবে। তার সঙ্গে আপনার আর্থিক উন্নতিকে বাড়িয়ে তুলবে, আপনার আর্থিক উন্নতির পথ প্রশস্ত হবে এবং সংসারে কখনো আপনার দুর্দশা আসবে না বা আপনার মানি ব্যাগ কখনো ফাঁকা হবে না। তাহলে চলুন বন্ধুরা এখন জেনে নেব এই কার্যটি কীভাবে এবং কখন করতে হবে। সর্বপ্রথম আমি ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলতে চাই, ভিডিওটি যদি আপনি দেখেন অতি অবশ্যই মনোযোগ সহকারে এবং বিশ্বাসের সঙ্গে দেখবেন, নচেত এখানে স্কিপ করে দিয়ে বেরিয়ে যেতে পারেন। কারণ বিশ্বাস ছাড়া এই কার্য করলে আপনি কখনোই সন্তুষ্ট হতে পারবেন না এবং এই কার্যের কোনো ফল পাবেন না। মা কালীর প্রতি বিশ্বাস রাখতে হবে এবং এই কার্য করতে হবে। ভিডিওর মূল পর্ব সম্পর্কে আলোচনা করতে শুরু করে, কিন্তু তার আগে যদি আপনি আমাদের এই অমৃতবাণী ইউটিউব চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকেন, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং পরবর্তীকালে এমনই সব ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন। আমরা আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধর্ম সংক্রান্ত ভিডিও প্রতিনিয়ত আপলোড করতে থাকি, হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন তথ্য জানতে আমাদের সঙ্গে থাকুন। তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। সর্বপ্রথম আপনাকে যেটি করতে হবে, স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে অতি অবশ্যই। এই ভিডিওটি আপনি যখনই দেখুন না কেন, সন্ধ্যার আগে আপনাকে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে। তারপর আপনি সন্ধ্যার সময় ঠিক যেরকমভাবে নিত্য পূজা করেন প্রত্যেক দিন, ঠিক সেরকম পূজা করবেন, গৃহে ধূপ ধুনো দেখাবেন। এরপরে আপনাকে অতি অবশ্যই মা কালীর পূজা করতে হবে। আজ ফলহরিণী অমাবস্যা, আজ অনেক মন্দিরে, দেবী কালীর অনেক মন্দিরেই পূজা পার্বণ হচ্ছে বা হবে, আপনি সেই মন্দিরেও যেতে পারেন। আর যদি সম্ভব না হয়, আপনার বাড়িতে আপনি পূজা করে তারপরে দেবীকে নিবেদন করবেন দেবীর প্রিয় ফুল অর্থাৎ অষ্টমুখী জবা অতি অবশ্যই নিবেদন করার চেষ্টা করবেন। এবং যেহেতু আজ বুধবার, বুধবার দেবী কালীকে হলুদ ফুল নিবেদন করার প্রচলন রয়েছে হিন্দু শাস্ত্র অনুযায়ী, তাই হলুদ ফুল নিবেদন করার চেষ্টা করবেন, অষ্টমুখী জবা নিবেদন করবেন এবং সেই ফুল আপনি পুজো করার পর দেবীর চরণে যেটা ছিল সেই পুজো শেষ হয়ে যাওয়ার পর যখন ফুলগুলিকে ফেলে দেওয়ার সময় হয়, ঠিক সেই সময় আপনি সেই ফুলকে আপনার কাছে রাখবেন এবং সেই ফুল আপনি আপনার আলমারিতে অথবা আপনার মানি ব্যাগের একটি নির্দিষ্ট স্থানে, একটি ছোট স্থানে রেখে দেবেন। অর্থাৎ আপনাদের কি করতে হচ্ছে, সর্বপ্রথম স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করার পর দেবী কালীর আরাধনা করতে হবে অতি অবশ্যই এবং দেবী কালীর চরণে থাকা ফুল নিয়ে আপনি সেই ফুলের টাকা পয়সা রাখার স্থানে বা আপনার সঙ্গে বা আপনার মানি ব্যাগে রেখে দেবেন। বন্ধুরা এক্ষেত্রে একটি বিষয় খেয়াল করবেন, ফুলগুলি যদি দেবী
কালীর চরণে একটা রাত গোটা রাত থাকে, অর্থাৎ এই ফলোহরিণী অমাবস্যার গোটা রাতটিতে যদি ফুলটি থাকে অত্যন্তই আপনার পক্ষে শুভ এবং খুবই ভালো হবে, এবং যদি তা সম্ভব না হয় সন্ধ্যার সময় আপনি তুলে নিতে পারেন। যদি সম্ভব হয় অতি অবশ্যই গোটা রাত ফুলটিকে আপনি দেবী কালীর চরণে রেখে দেবেন। বন্ধুরা, অষ্টমুখী জবা মা কালীর অত্যন্ত প্রিয়, তা আপনারা অতি অবশ্যই জানেন, এটা প্রত্যেকেই জানেন। কিন্তু হলুদ ফুল বুধবার, যেহেতু বুধবার সেহেতু এই দিনটির বিশেষ মাহাত্ম্যও রয়েছে। দেবী কালীর বিভিন্ন মন্ত্র উচ্চারণের সঙ্গে আজ যদি আপনি হলুদ ফুল দেবী কালীকে নিবেদন করেন, তাহলে কিন্তু আপনি আপনার জীবনের বিভিন্ন শত্রুর হাত থেকে রক্ষা পাবেন, শত্রুর বিনাশ ঘটবে। হ্যাঁ বন্ধুরা, এখন প্রশ্ন হলো শত্রুর কেন বিনাশ করবে, অর্থাৎ শত্রু কি মারা যাবে? এমনটা কখনোই নয়, শত্রু মারাও যাবে না, তার কোনো বড় ক্ষতিও হবে না। তবে আপনার উপর তার যে শত্রুতা, সে সেখান থেকে দূরে চলে যাবে, আপনার কোনো ক্ষতি সে করতে পারবেন না, এবং আপনার বিভিন্ন সমস্যার সমাধান করবে, আর্থিক উন্নতির পথে এগোতে পারবেন। যদি কোনো রকম ফাঁড়া থাকে আপনার প্রতি বা আপনার উপর, তাহলে সেই ফাঁড়াও দূর হয়ে যায়, অর্থাৎ অনিশ্চিত মৃত্যুর আশঙ্কা থেকেও রক্ষা পাওয়া যায় এই কার্যের ফলে। তার সঙ্গে বিভিন্ন গৃহের নেগেটিভ শক্তি দূর হয়, বাস্তু সমস্যা দূর হয়, এবং আপনার পূর্ণ অর্জন তো অতি অবশ্যই হয়, এবং দেবী কালী সহায়তা করে আপনাকে বিভিন্ন সমস্যার সময়, আপনি তার সাহায্য পান। অতি অবশ্যই এই কার্যটি করুন, উপকৃত হবেন। শুধু একটাই বিষয়, বিশ্বাসের সঙ্গে করতে হবে অতি অবশ্যই, নচেত কিন্তু কোনো কাজে লাগবে না, কারণ বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। আপনি যদি বিষয়গুলি বিশ্বাসে না করেন, তাহলে কিন্তু কোনো কার্যেই লাগবে না এই কার্য আপনার। তাই প্রথমেই বললাম, ভিডিওটি যদি দেখেন অতি অবশ্যই কার্যটি করতে বলবো, এবং কার্যটি করার সঙ্গে সঙ্গে বিশ্বাস রাখুন মা তারার উপর, অবশ্যই আপনাদের উন্নতি হবে। এবং যেহেতু একটি বিশেষ যোগ ফলোহারিণী অমাবস্যা, হিন্দুদের বারো মাসের ১৩ পার্বণের একটি বিশেষ পার্বণ, সেরকমই এই পার্বণে যদি আপনি এই কার্য করেন, তাহলে আপনাদের উন্নতি অবধারিত, এবং কোনো আর্থিক দুর্দশা আপনার গৃহে আসবে না, তার সঙ্গে সমস্যার সমাধান করবে, এবং অনিশ্চিত মৃত্যুর হাত থেকেও রক্ষা পাবেন, এবং বন্ধুরা আপনারা সুস্থ সবল থাকবেন। এই সময়ে, এই মহামারীর মতো সময়ে আপনারা এই কার্য করুন, ধর্মকর্মের সঙ্গে যুক্ত থাকুন, অবশ্যই সুস্থ থাকবেন প্রত্যেকে। আশা করি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, এবং পরের দিন এমনই সব ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে আমাদের সঙ্গে থাকবেন। আজ এই পর্যন্তই, পরের দিন আবারও হাজির হয়ে যাব। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে তা আমাদের নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, বা জয়েন বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন। ধন্যবাদ।